আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চর্মনাই বাংলাদেশের একটা হক্কানি পীরের সংগঠন ভালো পীর বর্তমানে তারা অনেক কিছু সংস্কার করেছে ভালো কাজ করছে দিন খেদমত করছে আই অ্যাপ্রিসিয়েট আমি তাদের শুভাকাঙ্ক্ষী এই চর্মনাই দরবারে তাদের ভালো কাজ যেরকম রয়েছে ঠিক তদ্রুপ যেহেতু তারা একটা বড় পীরের সংগঠন তাদের মরিতদের মধ্যে অনেক আলেম অনেক বক্তা রয়েছে যারা সমাজে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ফেতনা ফাঁসাদ সৃষ্টি করছে ধর্মান্ধতা প্রচার করছে তারা ধর্মের নামে সেরে বেদাত চেষ্টা করছে এদের লাগাম টেনে দেয় এদেরকে প্রশিক্ষণের আওতায় আনা কিন্তু তারপরেও তারা পারছে না তার ব্যর্থ এরকম অসংখ্য ইনকনসিস্টেন্সি বা উল্টাপাল্টা বক্তব্য চর্মনের নামে তাদের পরিচয়ে প্রচার করা হচ্ছে তাদের দাদা হজুর বাবা হুজুর অত্যন্ত ভালো পীর ছিলেন তারা তাদের নামে প্রচার করা হচ্ছে তো এরকমই একটা বিষয় আমার কাছে জানতে চাওয়া হচ্ছে একটা ক্লিপস আমাকে দিয়েছে চর্মনের একজন মুরিদ তিনি তথাগথিত কোনো সাধারণ মুরিদ নয় তিনি বড় আলেম মুরিদ বক্তা মুরিদ এবং চর্মনার লোকজনই তাকে প্রমোট করে তার নাম মুফতি আনোয়ার ইব্রাহিমই বা আনোয়ার ইব্রাহিম এরকম একটা নাম তিনি একটা বক্তব্যের মধ্যে তিনি বলছেন যে চর্মনায় যে দরবার যে তরিকা এর সনদ একেবারে বর্তমান পীর মুফতি সৈয়দ রেজাউল করিম থেকে শুরু করে একেবারে রাসুল সাল্লাহ সাল্লাম পর্যন্ত এবং তিনি বলেছেন সনদ বলেছেন যে বর্তমান পীর রেজাউল করিম

চলছে এবং রাহুল হাইসাল্লাম পর্যন্ত তাদের সনদ আছে এবং এর সাথে সাথে আমাদের দেশের কমি মাদ্রাসাগুলো এবং অনেক বিশ্ববিদ্যালয় এরকম আছে আমরা দেখি যে হাদিসে অনার্স মাস্টার্স কিংবা তাকমিল কমপ্লিট করার পরে অনেক শিক্ষার্থীকে তাদের ওস্তাদের পক্ষ থেকে হাদিসের সনদ দেওয়া হয় বলা হয়ে থাকে যে এই ওস্তাদ একেবারে তার সনদ হাদিসের রাহুলসাল্লাম পর্যন্ত পৌঁছেছে অতএব তাকেও সনদের সার্টিফিকেট দেয় ছাত্রকে এর মানে হাদিসের সনদ দেওয়ার রীতিও কিন্তু অনেক এখনও প্রচলিত রয়েছে এবং পীরদের সনদ একেবার রাহস ইসাল্লাম পর্যন্ত এটাও প্রচলিত রয়েছে এই দুই বিষয়টা অনেক আমার কাছে একই ফ্রেমওয়ার্ক মনে হয়েছে এই দুইটা একত্রে আলোচনা করা প্রয়োজন মনে করছি পীরের সনদ সিলসিলা রাহস পর্যন্ত বলা এবং বর্তমান সময়ে জীবিত কোনো ব্যক্তির সনদে হাদিস গ্রহণ করা এবং সেই সনদ কাউকে দেয়া এবং সেটার মধ্যে ফজিলত কল্পনা করা গুরুত্বপূর্ণ কিছু মনে করা এবং সেই সনদ রাহুসাল্লাম পর্যন্ত পৌঁছেছে বলে দাবি করা এটা ইসলামের নামে একটা সুস্পষ্ট একটা ভুল ব্যাখ্যা এর মাধ্যমে ইসলাম বিকৃত হতে পারে এবং ইসলামের অনেক বিষয় বাতিল হয়ে যায় এবং একটা চরম বিভ্রান্ত ইসলামের নামে এই বক্তব্যগুলো দিয়ে মূলত মানুষকে সরলমনা মানুষকে নিজেদেরকে হক প্রমাণ করার একটা চেষ্টা চলছে এবং একটা দুর্বিশন্ধি রয়েছে এখানে মূল কথা হচ্ছে যে চর্মনাই ভালো আমি কিন্তু তাদেরকে ভালো বলি তারা ভালো এটা তাদের সনদ রাহসাল্লামের পর্যন্ত পৌঁছেছে এটা মাধ্যমে প্রমাণ করতে হবে কেন এটা কোরআন সুন্নার মানদণ্ডে সুনাদের মানদণ্ডে তাদের বর্তমান কার্যক্রমগুলো বিশ্লেষণ করলেই হয় তারা বেশিরভাগে ভালো করে হ্যাঁ ভুল ত্রুটি আছে সবার মধ্যেই কিন্তু মোটের উপর তাদের কার্যক্রম ভালো কোরান সুন্নার মাধ্যমে তারা প্রমাণ করার চেষ্টাই করছে না তাহলে কি ক্রঞ্চনার মানদণ্ডে তার উত্তীর্ণ নয় সেটাই তো মনে হচ্ছে তারা বারবার তাদের মরিদরা তাদের বক্তারা শুধু এই বাবা পীর দাদাবীর অমুখুর তমুখুর আগাবীর সনদ এগুলোর মাধ্যমে হক প্রমাণ করার চেষ্টা করছে সরাসরি দলিল ভিত্তিক তাদের কার্যক্রমকে হক প্রমাণ করার চেষ্টা করছে না এটা একটা চরম নেতিবাচক দিক আর এই যে সনদের কথা বলা হচ্ছে এই সনদ কি এটা একটা চেইন এই চেইন কি যে এই ব্যক্তি থেকে এই ব্যক্তি আমি তার কাছ থেকে শুনেছি আমি তার কাছ থেকে শুনেছি এভাবে একেবারে রাহু পর্যন্ত যাও হাদিসের ক্ষেত্রে পীরের ক্ষেত্রে হোক তৈরিক সিস্টেম হোক এই সনদের প্রয়োজনীয়তা কী এই সনদের ভ্যালিডিটি কি কোনো ভ্যালিডিটি নেই এর কোনো প্রয়োজনীয়তা নেই কারণ সনদ বলতে আমরা যা বুঝি উসুলে হাদিসের পরিভাষায় সেটার আলোকে যদি এভাবে সনদ বলা হয় বর্তমান সময়ে হাদিসের সনদ হয় পীরের সনদ রাহু রাহু সাহাশালাম পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করা হয় এতে কিন্তু সুস্পষ্টভাবে সুস্পষ্টভাবে একেবারে বর্তমান যে পীরদের কথা বলা হয় যাদের সনদের যেসব পীরদের নাম নামের কথা বলা হয় তারা একেবারে বাতিল সাব্যস্ত হবে এবং বর্তমান সময়ে যে কথিত সনদ দেওয়া হয় হাদিসের এই সনদের মাধ্যমে হাদিস গ্রহণ করলে একটা হাদিসও সহি হবে না সব বাতিল হয়ে যাবে কারণ উসুলে হাদিসের সনদ বলতে আমরা যা বুঝি সেই সনদের মধ্যে যে সকল ব্যক্তি বা রাবির নাম থাকবে তা আসমাউর রেজালে তাদের জীবনী সংকলন করা হয়েছে এবং সনদ থাকলেই তো হবে না সনদ সহী হতে হবে এবং সহী হওয়ার জন্য তাদের স্মৃতিশক্তি আদালত সহ যে যেসব বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে একজন রাবি শেখা হওয়ার জন্য যেসব বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে সেখানে যে কঠিন শর্তরপ করা হয়েছে এবং সনদে যেসব রাবির নাম তাদের জীবনে এই আসমাউর রেজালে এমন সূক্ষ্মভাবে সংকলন করা হয়েছে যাদের জীবনের মাধ্যমে আল্লাহ রাসুলের বক্তব্য না সেটা প্রমাণ করা হয় সহি জয়ী নির্ণয় করা হয় সেই আসম রেজালের সেই মানদণ্ডে যদি আমরা এই সনদের পীরদের এবং এই হাদিসের বর্তমান সময়ে যাদের সনদ দেওয়া হয় তাদেরকে বিশ্লেষণ করি একজনও সেই মানদণ্ড উত্তীর্ণ হবে না একজনও সেকা হবে না একজনও তাদের আদালত স্মৃতিশক্তিতে উত্তীর্ণ হবে না দু একজন হতে পারে এর মানে এই সনদ ধরে হাদিস বিশ্লেষণ করলে তাহলে এই সনদের মাঝে অসংখ্য আলেম পাওয়া যাবে ভালো আলেম আমি বলছি না খারাপ উসুল হাদিসে সনদের রাবির বা ব্যক্তির শেখা হওয়ার যে গ্রহণযোগ্যতা বা উত্তীর্ণ হওয়ার যে মানদণ্ড সেই মানদণ্ড উত্তীর্ণ হবে না তাহলে এই সনদ ধরলে তো হাদিস বাতিল এবং এই সনদ ধরলে তো সেই পীরদের বর্তমান সময়ের পীরা তারা কি বলতে পারবে সাহবা ইকরামদের যুগে সালফে সালহিনের যুগে যেসব উলিয়া উলিয়া আসলেন তাদের মতো তারা তাদের মানদণ্ডে উত্তীর্ণ অথবা আলা রাসুল বা সুন্নাতের যে দাবি আমাদেরকে যে মানদণ্ড বিশ্লেষণ করে যেটা আমাদের অনুসরণ করতে হবে সেই মানদণ্ডে এই কথিত পীরদের সনদে যারা আছেন তারা সবাই উত্তীর্ণ হবেন কখনোই না এর মানে এই সনদ বিশ্লেষণ করলে হাদিসও বাতিল হয়ে যায় পীরদের তরিকাতেও বাতিল হয়ে যায় কিন্তু আমি বলছি না যে সনদ যারা দেয় তারা ভালো না তারা কিন্তু বড় বড় তাদের হাদিসের ক্ষেত্র মধ্যে অনেক অবদান আছে কিন্তু এই সনদের কোনো ভ্যালিডিটি নেই হাদিসের সনদ কিতাবগুলো সংকলিত হওয়ার সাথে সাথে শেষ বোখারি মুসলিম আবুদাউ তিরমিজি নাসাই এ ধরনের যত কিতাব রয়েছে অনেক শত শত কিতাব রয়েছে এই কিতাবগুলো পূর্ণাঙ্গভাবে সংকলন করা কিংবা রচয়িত করার মধ্য দিয়েই সনদের গুরুত্ব শেষ সনদ ওই পর্যন্তই এরপরে আর কোনো সনদ নেই এরপরে সনদ ধরলে তখন সনদ সই হবে না এবং উসুল হাদিসের মানদণ্ডে দেরাত কীভাবে করতে হয় আমরা তো জানি তাহলে একটা হাদিসে গ্রহণ করার সুযোগ থাকে না তাদের তো আসম রেজাল্ট বা তাদের তো কোনো জীবনী শাস্ত্রই নেই তাহলে এর না জেনে তাদের উপর ভিত্তি করে কূটনীতির বিষয় না জেনে তাদের উপর তাদের সনদে তো কিছু গ্রহণ করা যায় হতে পারে না অতএব এই যে সনদ প্রচার করছে এতে তাদের আরও উল্টো অ্যাকশন হচ্ছে হাদিসের ক্ষেত্রে হোক পীড়দের ক্ষেত্রে হোক এই সনদ প্রথা বা মানুষকে সনদ বুঝিয়ে মানুষকে সিলছে বুঝিয়ে হক প্রমাণ করার চেষ্টা থেকে বেরিয়ে আসা উচিত এবং চর্মনের মতো একটা আদর্শিক এবং ভালো সংগঠন উচিত এ ধরনের বক্তাদের প্রশিক্ষণের আওতায় আনা এবং তারা সেটা পারবে বলে আমি মনে করছি তাদের আধুনিক অনেক ভালো লোকজন আছে তো বিশেষ করে ছাত্র সংগঠন যারা করেছে যথেষ্ট স্মার্ট তো এরাও কিন্তু প্রশ্নেবিদ্ধ হয় এই ধরনের বক্তাদের কারণে অর্থাৎ এটা একটা সুষ্ঠু সমাধান হয় বলে আমি মনে করছি এখানে একটা বিষয় ক্লারিফাই না করেই পারছি না যে আসলে আমি চরমায় বা তাদের পন্থী তরিকতের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি অথবা অসঙ্গতি নিয়ে আলোচনা করছি ইট ডাজ মেইন দ্যাট আমি তাদের বিরুদ্ধে আমি বারবার ক্লারিফাই করে বলছি আমি তাদের শুভাকাঙ্ক্ষী এবং আমি কিন্তু শুধু তাদের না সবগুলো আউটফিটেরই এরকম ত্রুটি বিচ্যুতি যেখানে আসুক না কেন ইনক্লুডিং আহলে ইস জামাত ইসলামী সবার এগুলো নিয়ে আলোচনা করে অতএব কোনো একটা পক্ষে আমাকে ক্যাটাগরাইজ করে ফেললে সেটা ভুল হবে এবং আমি মনে করি এই বিষয়গুলো আমার কথা শুনেই যে সেটা সংশোধন করতে হবে তা না অ্যাটলিস্ট তারা নিজেরা নিজেরা গবেষণা করুক চিন্তাভাবনা করুক এটা সুন্নার মানদণ্ডে কতটুকু সঠিক তাদের সাংগঠনিক কাজকর্ম দলীয় কাজকর্ম তাদের যে একটা হক্কানি প্ল্যাটফর্ম এর জন্য কতটুকু উপযোগী বা অনুকূল মানে মোটের উপরে আমার এই অবজারভেশনটা তারা বিচার বিশ্লেষণ করে রেফিউট করলেও অ্যাটলিস্ট বিচার বিশ্লেষণ করলেও তার একটা ইতিবাচক দিক আছে এবং আমি মনে করি যে আসলে এ ধরনের গঠনমূলক সমালোচনা এটাকে নেতিবাচকভাবে অথবা তাদের বিপক্ষে হিসাবে নিলে একটা বড় ভুল হবে আমি তাদের বিপক্ষে নই এই বিষয়টা বোঝার জন্য আমি অনুরোধ করছি বারবার বলছি আমি তাদের শুভাকাঙ্ক্ষী